Bumbak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। গালাগালি খেয়ে ফিরত যেতে হয়, বেটা ছেলে দিকেও গালাগালি খেতে হয়, উনাকে কোনো টাইম পাওয়া যায় না, সবসময় মদের গন্ধ পাওয়া যায়। উনার পঞ্চায়েতের পাশে একটা ডিব্বা আছে, সেখানেও তুলসী রজনী ফেলে, সেটা সেক্রেটারিকে ফেলে দিয়ে আসতে হয়। এই লকডাউনেতেও সেক্রেটারিকে মদ কিনতে যেতে হয়। কোনো স্টাফ ভালো, কোনো মেয়ে স্টাফ এলে, ভালো কাপড় চোপড় পরে এলে তাকে বলে লজে গেছলে বোধ হয়, নাহলে 3500 মাইনেই কি করে চালাচ্ছে সংসার, 3 মাস তো বেতন পাওনি। এইসব ব্যাপার। তার সাথে উনার যে কোনো লোককে ধরে টাকা দেয়, উনার 2-4 সাকরেদ আছে, 5-7 জন, তাদেরকে নিয়ে দিনের পর দিন তোলাবাজি, অত্যাচার। আর পঞ্চায়েতে ঢুকতে গেলে প্রত্যেককে মানুষকে একটা আতঙ্কের মধ্যে ঢুকতে হয় এবং টোটাল অঞ্চলের গ্রামবাসীরা মিলে এটা করেছে। তাছাড়া এই গ্রামের 4-5 ফ্যামিলি এখনও এখানে এসে বসবাস করতে পারে না এই প্রধানের অত্যাচারে, এবং এই এলাকায় যাই কিছু হোক ওনাকে তোলাবাজি না দিলে তার অবস্থা খারাপ। ওনার একটা মাচা আছে, ওনার নাম দেওয়া হয়েছে সেখানে মাচা বাবা, তাকে সেখানে ডেকে নিয়ে পানিশমেন্ট দেওয়া হয়। কোনো লোক কোন সময় পঞ্চায়েতের প্রধান থাকে বলা যাবে না, কখন মদ খেয়ে থাকে, কি অবস্থায় থাকে বলা যাবে না। অনেক গালাগালি, সকাল 6টা থেকে, আজকে সকাল 6টা থেকে এসে গালাগালি করছে, এইসব ব্যাপার। তো আপনারা কি চাইছেন আজকে? আমরা এই প্রধানের অপসারণের দাবি চাইছি, আমরা নতুন প্রধান চাই, প্রধানের পদত্যাগ চাই, অন্য প্রধান চাই। হ্যাঁ, আমরা থানায় দায়ের করেছি এবং ভিডিও ভিডিও করবো, নিশ্চয়ই আসবে, আমরা অবরোধ করেছি যখন। অভিযোগের ব্যাপারে আপনাদেরকে কি বলা হয়েছে? অভিযোগের ব্যাপারে আপনাদের কি বলা হয়েছে প্রশাসন থেকে? থানা থেকে বলেছে, আমরা দেখছি কি করা যায়, 1-4 দিনের মধ্যে আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, থানা একটা আশ্বাস দিয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল হামিদ, ডাক নাম বাবুলাল, ঠিক আছে। এবং দৈনন্দিন জীবনে দৈনন্দিন মেয়ে ছেলে চাই, এবং একটা ফ্যামিলি আছে রশিদ বলে পাতুলে, ওনাকে এনে ওনার স্ত্রীকে ওনাকে, ওনার সংখ্যালঘু মার্কেট আছে, একটা প্রধান সরকারি মার্কেট ব্যবহার করতে পারে না, কর্মতীর্থ, সেই কর্মতীর্থটা দিনের পর দিন ব্যবহার করে, সেখানে দৈনন্দিনের জন্য মেয়ে ছেলে, মেয়ে মদ এখনো যে দেখাতে পারবো, চলুন। এবং একটা বালিশ আছে, একটা কম্বল আছে, আর সেখানে ওকে মেয়ে ছেলে দিয়ে আসতে হবে, বাদ দিক দিয়ে চাবি মারা থাকবে, লোক জানতে পারবে যে সংখ্যালঘু মার্কেট বন্ধ আছে। পাতুলে রশিদ বলে একজন আছে, ওনার স্ত্রীকে এনে একাধিকভাবে ধর্ষণ করেছে, তাকে নিচে দাঁড় করিয়ে। এবং এখানে লালবাবু বলে একজন আছে, বাড়ি ছাড়া
কাঁটা পুকুরের নূর মোহাম্মদ আছে, তার ফ্যামিলি বাড়ি ছাড়া, সাদ্দাম বলে একজন আছে বাড়ি ছাড়া, আরো সব টোটাল এরম ফ্যামিলি অনেক বাড়ি ছাড়া কালকে আমার উপরে অ্যাটাক হয়েছিল। আমি রানাবল্লপুরে অ্যাটাক হয়েছে, কালকে গৌরানে হয়েছে, হাইমনে একজনকে মেরেছে। এই প্রধান আমরা প্রধানের অপসারণের দাবিতে আজকে আমরা পথে নেমেছি এবং পঞ্চায়েত আমরা খুলতে দেব না। মুখ্য প্রধান collection, jeans and t-shirts, only for men.